সান সান টেলিভিশন টেলিভিশন দেশ মাটি ও মানুষের কথা বলে আপনারা দেখছেন বাংলাদেশ আওয়ামী নির্মাণ শ্রমিক লীগ ঢাকা মহানগর অন্তর্গত বাড্ডা থানার কর্মীসভা অনুষ্ঠিত সংগঠন শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী নির্মাণ শ্রমিক লীগ ঢাকা মহানগর অন্তর্গত বাড্ডা থানার এক সভা আয়োজন করা হয়েছে শ্রমিক লীগের কর্মীসভার কর্মী সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজপথের সৈনিক শ্রমিক বান্ধব শ্রমিকদের সেবায় কাণ্ডারী মোহাম্মদ মনির হোসেন উক্ত কর্মী সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী নির্মাণ শ্রমিক লীগের বাড্ডা থানার আহ্বায়ক আব্দুল সোহান আমার চিন্তা ধারা আমি শ্রমিক লীগের মিটিং করব শ্রমিকের পাশে থাকব শ্রমিকের লেজ্জ আদায় যদি করার আমার যেন দায়িত্ব হয় আমি যাব প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের খান বাচ্চু আজকে শ্রমিকরা নিপীড়িত বঞ্চিত নির্যাতিত আমরা শ্রমিকের মেহতি শ্রমিকের কথা বলি আওয়ামী নির্মাণ শ্রমিক শ্রমিক সাধারণ মানুষের কথা বলে আজকে একটা শ্রমিক সকাল থেকে সন্তবন্ধু মাথার ঘাম পায়ে ফেলে তারা কাজকর্ম করে সেটা নিয়ে তারা খায় আমরা চাই আমরা সব শ্রমিক মিলেমিশে সুন্দরভাবে আমরা সকলটা গতিশীল করবো সে সান টেলিভিশন নিউজ ডেস্ক